শরণাপন্ন হয় যে আমার এই হ্যাঁ সমস্যার সমাধান করে দেন তলব যদি করে যে আমার স্বামী যদি খরচ না দেন তো আমার বিবাহ বিচ্ছেদের ব্যবস্থা করে দেন তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটানো হবে এই উক্তি মহারাজি আল্লাহ তাঁরা থেকে বর্ণিত আলী থেকে আবহরের থেকে শাহিদবিন মো সাইর থেকে হাসান বসরি থেকে ওবাইদ কুমার মিন আব্দুল আজিজ থেকে এই রকম অনেক আইম মাইকে রাম থেকে বর্ণিত তাদের দলিল কোরান এখানে আয়সুর আর বাকার আয়াত নম্বর দুশো আল্লাহ বলছেন আর তালাক উমার রাতান তালাক হচ্ছে দুইবারে দুইবারে তালাক দিয়ে ফিরাতে পারবেন তালাক টোটাল কয়টি তিনটি কিন্তু তিনবার তালাক দিয়ে ফিরাতে পারবেন না দুইবার তালাক দিয়ে ফিরাতে পারবেন আর ফেরানো রাজা আবল এই জন্য আর তালাক মারাতন মানে তালাকের রাজি হচ্ছে দুটো দুই দুটো না দুইবারে দুটো যদি বল একবারই যদি তিনটা দিয়ে দেয় তাহলে হয়ে যাবে যেমন হানাফি মজাব বা অন্য মজাবি কিন্তু আল্লাহ এখানে আর তালাক ও সালাস তালাক হচ্ছে তিনটি বা তালাক হচ্ছে দুটি আর তালাক ইসনাইনে কথা বলেননি আর তালাক মার্রাতান দুই বারে তালাক তাহলে কোরআন কি বলে একবারে তিন তালাক দেওয়া চলবে না একবারে তিন তালাক দেওয়া চলবে না দুই বারে তালাক দিয়ে দুই দুই বার ফিরাতে পারবেন তারপরেও যদি না চলে আপনার এই দাম্পত্যের গাড়ি তাহলে তৃতীয়বার তালাক দিয়ে ফাইনাল করে দেন তাহলে একবারে তালাক দেওয়া এটা হারাম এর দলিল কোরআন করি বেরিয়েছে মার্রাতান মার্রা একবার মার্রাতাইন মানে হচ্ছে দুইবার দুই দুইবার তালাক দিয়ে ফেরানোর চান্স আছে সুতরাং এইভাবে তালাক দেওয়া তালাক বিদ বেদাতি তালাক হারাম তালাক হানাফি ফেকাতে সারাভ হেদায়াতে হেদায়াতে কদরীতি সব কিতাবে রয়েছে যে একসাথে তিন তালাক দেওয়া এটা হচ্ছে হারাম কবি রাগুনাম হ্যাঁ ইনশা কুবে মা তালাক দেওয়ার পরে তালাক উমার রাতান দুইবার হচ্ছে তালাক স্ত্রীকে তারপরে যদি রাখতে চাও তাহলে চিন্তা এখন এই মাসের মধ্যে তোমার চিন্তা না ফাইনাল তিন করিয়ে নাও আর যদি না ফেরাতে চাও তাহলে তিন মাস পার করে দাও এক তালাকে সে কি হয়ে যাবে বা মানে বিচ্ছিন্ন হয়ে যাবে এটা হচ্ছে উন্নতি তরিখা একটা তালাক দিয়ে আপনি তিন মাস ধরে আপনিও চিন্তা করেন আপনার স্ত্রীও চিন্তা করুক সে থাকবে কেরা ভুল স্বীকার করে বা তার যদি ভুল হয়ে থাকে তাহলে আর আপনার যদি ভুল হয়ে থাকে আপনি ভুল স্বীকার করে আপনি অনতপ্ত হয়ে আপনি রাখবেন কিনা আপনিও চিন্তা করুন তিনটে মাস বা তিনটা মাসিক সময় ফাইম এর মাঝে হয় রেখে নেন ভালো আচরণের সাথে রাখলেও ভালোভাবে রাখতে হবে মানিজ্জত ঠিক রেখে অপদস্ত করে লাঞ্ছিত করে নয় আও তা স্ত্রী এখন এহসান অথবা সদ্ব্যবহারের সাথে কি কোরা বিদায় করে ছেড়ে দেওয়া